শুধুমাত্র একটি ভিডিও মুক্তিকামী ফিলিস্তিনিদের কাছে ইয়াহিয়া সিনওয়ারকে বীরের মর্যাদা এনে দিয়েছে। যে ভিডিও প্রচার করে হামাসের পাশাপাশি সাধারণ ফিলিস্তিনিদের ভয়াবহ পরিণতির বার্তা দিতে চেয়েছিল নেতানিয়াহু প্রশাসন, সেই ভিডিওই আরও শক্তিশালী করেছে ফিলিস্তিনিদের। জীবনের অন্তিম মুহূর্তেও শত্রুকে প্রতি আক্রমণ করার মাধ্যমে যেন ফিলিস্তিনিদের পবিত্র মাটি রক্ষার লড়াই জারি রাখারই আহ্বান জানিয়ে গেছেন এই হামাস নেতা। মুখে মাস্ক, বোমার আঘাতে আহত শরীর যখন একেবারেই থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই শত্রুর ড্রোন তাকে শনাক্ত করতে উড়ে এলে লাঠি ছুঁড়ে তা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সিনওয়ার। যুদ্ধের মাঠে ইয়াহিয়া সিনওয়ারের বিরোচিত মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ। সিনওয়ারের মৃত্যুর আগ মুহূর্তের সেই ভিডিও মুক্তিকামী ফিলিস্তিনিদের অনুপ্রেরণা যোগাবে এবং ময়দান থেকে না পালিয়ে পাল্টা আক্রমণ করার শক্তি যোগাবে বলে মনে করেন ফিলিস্তিনিরা। সিনওয়ারের সেই ভিডিও এক রাতে অন্তত 30 বার দেখেছেন বলে দাবি করেন ফিলিস্তিনের এক ট্যাক্সি ড্রাইভার। তার মতে, ফিলিস্তিনি হিসেবে এর চেয়ে ভালো মৃত্যু আর হয় না। একই ভিডিও নিজের সন্তানদের পাশাপাশি নাতি নাতনিদেরও নিয়ম করে দেখানোর ব্যবস্থা করার কথা জানান দুই সন্তানের ফিলিস্তিনি বাবা। অথচ এই ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সময়ও ইসরায়েলি সেনারা জানতেন না তাদেরই সামনে দাঁড়িয়ে আছে দেশটির মোস্ট ওয়ান্টেড ব্যক্তি।